হাই বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আবার আসছি আপনাদের সামনে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য এবং পেমেন্ট প্রুফ দেখানোর জন্য। আমি আজ আপনাদেরকে দেখাবো স্কাইলোম সাইট থেকে পেমেন্ট প্রুফ। প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত মানে এখানে কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশান আমি আপনাদেরকে দিই নাই। এর আগে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়েছি, কীভাবে কাজ করতে সেটা দেখিয়েছি, এবং নতুন নতুন আপডেট আমি আপনাদেরকে দিয়েছি, কিন্তু 2-3 মাস ধরে এই সাইট সম্পর্কে কোনো কিছু ইনফরমেশান দেওয়া হয় নাই। তাই আজ আবার আসছে আপনাদেরকে এই সাইট সম্পর্কে কিছু বলার জন্য। তো অনেকেই বিশেষ করে আসার কারণটা হচ্ছে এটা যে অনেকে আমাকে নক করতেছেন, ফেসবুকে নক করতেছেন, আদার্স কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই এই সাইট ছাড়া, অর্থাৎ টু ক্যাপসা, কোলোটি বা ওগুলো সাইট ছাড়া আর অন্য কোনো সাইট আছে কিনা ইনকাম করার জন্য। হ্যাঁ ভাইয়া, আছে, সেটা হচ্ছে স্কাইলম। অর্থাৎ আমি যে আমার সব থেকে বেশি যে সাইটগুলোতে কাজ করি সেটা হচ্ছে স্কাইলম, টু ক্যাপসা, কোলোটি বা ওগুলো, এই তিনটে সাইটে। কারণ এই তিনটে সাইট আপনাকে পেমেন্ট দিয়ে থাকে, সেই কারণে আমি এই তিনটে সাইট নিয়ে আলোচনা করি এবং এর আপডেট ভার্সন নিয়ে আলোচনা করি। তো আসুন আমি সাইটে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার স্কাইলোমের সাইট। এখান থেকে আপনারা আমার কুইন দেখতেছেন 8885 কুইন্স। এখন এটা আমি উইথড্র করে দেখাবো। এখানে বলতেছে ওয়াস 750 ভিডিওস অ্যান্ড গেট $1 টুডে। এখন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে কি মেসেজ আসে দেখেন। পেটিএম এ আপনি যদি উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে 150 কয়েন্স, অর্থাৎ এখানে আপনার আছে 10 গিফট। আর এখানে আপনার একটা শর্ত নিচে দেওয়া আছে, জিরো রেফারেল। এখানে আপনার অ্যামাজনে আছে আপনার জিরো রেফারেল শর্ত, ওয়ান ডলারের জন্য আপনার লাগবে 750 কয়েন্স। স্ক্রিনে আপনার দেওয়া আছে 0.01 গিফট কার্ড ফর 12 কুইন্স। এখানে আপনার দেওয়া আছে জিরো রেফারেলস, অর্থাৎ এই রেফারেলস যে লিঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে মূলত এইটা এইটা নিয়ে আলোচনা করি, এটাতে বোঝাতে পারবো। এটা হচ্ছে আপনার ওয়ান গিফট, অর্থাৎ $1 গিফট কার্ড 500 কুইন্স। এখানে আপনি যদি উইথড্র করতে চান তাহলে আপনার এখানে 2টা রেফারেল লাগবে, অর্থাৎ আপনার নতুন যে বন্ধু বান্ধবকে আপনার ইনভাইট করতে হবে, তারা যদি এই আপনার লিঙ্ক থেকে রেজিস্টার করে তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, অন্যথায় আপনাকে এখান দিয়ে উইথড্র করতে হবে। তো এইগুলো হচ্ছে, আগে এখানে ছিল আপনার এই জায়গায় ছিল, এখানে আপনারা বলতেছে দেখুন স্কেল। স্কেল ইজ অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড জাস্ট লাইক পেপাল, অর্থাৎ এটা মূলত এর আগে এখানে পেপাল ছিল, পেপালের পরিবর্তে এখন স্কিল অ্যাকাউন্ট ইউজ করা হচ্ছে। আর মূলত আমি এই কারণে আমি আপনাদের যেহেতু আপডেট দিয়েছে, এই আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদেরকে মানে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি এবং জানাচ্ছি। তো এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমার আছে 8885 কয়েন, আর এখানে আপনার $1 জন্য লাগতেছে 500 কয়েন্স। তাহলে আমাকে একবার একবার করে আমি যদি মানে একবারে সবগুলো উইথড্র করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে একবার একবার করে, অর্থাৎ 500 কয়েন্স করে হলে 8 দুগুণা 16 17, অর্থাৎ 17 বার আমাকে এখানে উইথড্র করতে হবে। 17 বার উইথড্র করার পরেও আমার 385 কয়েন থাকবে,
এখন শত্রু পর আমি উইথড্র করতে পারবো কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে দেখাই আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। স্ক্রিন অ্যাকাউন্টে যাই, আমার নেট একটু স্লো, সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখতেছেন এটা আমার স্ক্রিল অ্যাকাউন্ট, স্ক্রিল অ্যাকাউন্টের আপনার ব্যালেন্স আছে 0.03। আর এই যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নভেম্বর 10, নভেম্বর 10 দুইটা আমি একদিনে আমি উইথড্র করেছি। আজ আপনার কত তারিখ দেখুন, 12 তারিখ, অর্থাৎ সময় হচ্ছে আপনার 7:13 AM, অর্থাৎ প্রায় সকালবেলা, ভোরবেলা বলতে পারেন বাংলাদেশের সময়। শুধু একটু এতটুকু মনে রাখুন যে 0.03 আছে আমার ব্যালেন্স। তো আমি উইথড্র শুরু করে দিচ্ছি, কতবার উইথড্র দেওয়া লাগে। এখান থেকে উইথড্রতে ক্লিক করলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিলাম। তার আগে আপনাদেরকে ভালো করে দেখে, যারা নতুন যারা এখন পর্যন্ত উইথড্র করতে পারেন না, যখন আপনি ফার্স্ট টাইম আপনার এই পেজে আসবেন তখন কিন্তু আপনার পেজটা এইরকম থাকবে। এখন উইথড্র করার জন্য আপনার এটা হচ্ছে প্রোফাইল, এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। এখানে আদার্স অন্যান্য সাইট আছে, এগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন। আর আপনার উইথড্র করার জন্য এই যে আইকনটা আছে, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যেহেতু এখানে উইথড্র করব না, আমি উইথড্র করব $1,500 করে। এখান থেকে কতবার আমাকে উইথড্র করতে দেয়, মিনিমাম 17 বার আমি উইথড্র করতে পারবো। এখানে দেখি, একবার ক্লিক করলাম, এখানে আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এটা হচ্ছে আমার স্ক্রিল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনাদের এখানে যে যার যেটা অ্যাকাউন্ট, অর্থাৎ আবারও দেখাচ্ছি, যদি কেউ অ্যামাজনে উইথড্র করতে চান অবশ্যই আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট লাগবে। আর এখানে যদি আপনি, এখানে দেওয়া আছে নিচে পেপাল, পেপাল বলে আপনার পেপাল ইমেল অ্যাড্রেস দিয়ে না, পেপাল ইমেল অ্যাড্রেস দিলে আপনার ডলারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এখানে লাগবে আপনার স্কিল অ্যাকাউন্ট, তো আমার স্কিল অ্যাকাউন্টের আমি ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একবার দিয়ে দিলাম, এখানে বলতেছে $1 আমাকে ইমেলের মাধ্যমে জানাবে এবং 1 থেকে 2 দিনের মধ্যে আমি এটা পেয়ে যাব, সেটা ইনফরমেশনটা আমি পেয়ে যাব। একবার হয়ে গেছে, ক্রস করে দিলাম, আর একবার দিচ্ছি, দুবার হয়ে গেল, তিনবার, চারবার, পাঁচবার, ছয়, সাত, আট, নয়, দশ। 10 বার আমি দিয়েছি, এখনও আমার তাহলে থাকার কথা হচ্ছে আপনার 8,885 থেকে, যদি আপনার 10 অর্থাৎ 5,000 যায়, তাহলে এখন আপনার থাকতে পারে 3,885। এখন দেখি আমার আছে কিনা, দেখুন
3885 আছে, এখন এটাও আমি উইড্র দেব। এখন আবার আরও আমার 7 বার উইড্র করতে হবে। স্কেল অ্যাকাউন্ট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 7 বার হয়ে গেছে। সম্ভবত আমি আর উইথড্র করতে পারবো না। দেখেন এখানে চিহ্ন চলে এসেছে, শুধুমাত্র আমার এখন আছে 385 কয়েন। এখন আমি এটাতে উইথড্র করতে পারবো। দেখি আমার 385 কয়েন আছে কিনা। 385 কয়েন, ঠিক আছে, হিসাব ঠিক আছে। এখন আমার টোটালি আমি 70 বার উইথড্র করেছি। 70 বার উইথড্র করলে আমার হচ্ছে $17। এখন আগামীকালকে কয়টার কয় ঘন্টা সময় লাগে, এখন এখন থেকে শুরু করে এখন 4টা 19 মিনিট, অর্থাৎ মানডে 12 তারিখ, 12 নভেম্বর, 4টা 19, অর্থাৎ 20 মিনিট বলতে পারেন। এখন থেকে কয় ঘন্টা সময় লাগে আমার উইথড্রগুলো পেতে, অর্থাৎ $17 পেতে, আমার এখানে ব্যালেন্স আসতে, আমার অ্যাকাউন্টে আসতে কত সময় লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আসার পরে বাকি এয়ারপোর্ট থেকে আমি পরবর্তী ভিডিওটা আমি শুরু করব। একই ভিডিওতেই আমি প্রুফ দিয়ে মানে সকল সমস্যার সমাধান করব। মূলত আমি এটা করে থাকি। আমরা সবগুলো ভিডিওতে যতগুলো আমার পেমেন্ট প্রুফ পাবেন সবগুলোতে আমার প্রুফ সহ দেওয়া আছে। এমন না যে আমি উইড্র করলাম পরে আর কোনো প্রমাণ নাই। আমি উইড্র করেছি এবং উইড্রোতে পেয়েছি কি না সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা এই ভিডিওতে সেটাই করব। আর যারা এখানে কাজ করতে চান শিক্ষিতেরা আমার ভিডিওর নিচে এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওর নিচে ডিসক্রিপশনে নাম্বার ইয়ে পাবেন, লিঙ্ক পাবেন, স্কাইলম সংক্রান্ত যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটা সাইট চলে আসবে, অর্থাৎ সে সময় আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর এইরকম শো করবে, আপনার হোম পেজটা এইরকম আসবে। এখন এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর এরপর থেকে আপনি রেজিস্টার করার পরেই আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা হোম পেজ চলে আসবে। তখন আপনার এরকম একটা ইয়ে আসবে, লগ আউট অপশন পাবেন, আপনি অন্যান্য সাইটে আর্ন করার জন্য লিঙ্ক পাবেন, আপনি এখানে উইথড্র অপশন পাবেন, এখানে আপনার ব্যালেন্স শো করবে। তো আজ এই পর্যন্তই। আমি উইথড্রটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতক্ষণ পর উইথড্রটা পেলাম এবং স্কাইলম সাইট কীরকম ট্রাস্টেড। এটা মাঝে এক সময় কিন্তু অনেকটা দুর্বল ছিল, সেটা আমি বলেছিলাম কি কারণে দুর্বল ছিল, তো বর্তমান খুব ভালো চলতেছে। এখন আপনি চাইলে এখানে মাত্র 12টা ভিডিও, এখানে দেখুন মাত্র 12টা ভিডিও, অর্থাৎ 12টা ভিডিও দেখলেই আপনি 12 কয়েন্স হবে, মানে একটা ভিডিও দেখা 1 কয়েন্স, একটা ভিডিও দেখবেন 1 কয়েন্স পাবেন। তো 12টা ভিডিও দেখলে আপনি উইথড্র করতে পারবেন। তো
এখনই আপনার যারা প্রুফ করে নিজে নিজে প্রুফ করতেছেন ট্রাই করে দেখুন, যাদের স্কিল অ্যাকাউন্ট আছে তারা 12টা ভিডিও দেখুন, ভিডিওটি দেখার পর ক্লিক করে মানে রিডিমে ক্লিক করে উইথড্র করুন আপনাদের স্কিল অ্যাকাউন্টে, তাহলে আপনি প্রুফ পেয়ে যাবেন, আমার ভিডিও দেখা লাগবে না, আপনি নিজে নিজে প্রুফ করতে পারবেন। তো আবার টাইমটা দেখাচ্ছি, 12ই নভেম্বর 4টা 22 মিনিট এই পর্যন্তই আমি ভিডিওটা রেখে দিচ্ছি। এর পরবর্তী থেকে পরবর্তী সময় থেকে অর্থাৎ আমি উইথড্র পাওয়ার পর থেকে আমি আমার ভিডিওটা শুরু করবো এখান থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।